টাঙ্গাইলে কিন্ডার গার্টেন ও নার্সারি স্কুলগুলোতে চলছে রমরমা ভর্তি ও বই বাণিজ্যের মহোৎসব। সরকারের নির্ধারিত পাঠ্য বই ছাড়াও বিভিন্ন বই কোম্পানির সঙ্গে কমিশন চুক্তিতে কোমলমতি শিক্ষার্থীদের 5 থেকে 10টি অতিরিক্ত বই চাপিয়ে দিচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, এসব শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন না করায় সরকার কর্তৃপক্ষ কর্তৃক বিধি নিষেধ আরোপ করা যাচ্ছে না। তবে অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে জানান শিক্ষকরা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। প্রতিটি বাবাই তার সন্তানকে সুশিক্ষিত করতে ভালো স্কুলে ভর্তির চেষ্টা করেন। সেই সুযোগে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা টাঙ্গাইল শহরের প্রিক্যাডেট স্কুল, কিন্ডারগার্টেন ও ক্যাডেট কোচিং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা রকম খাত তৈরি করে শিক্ষার্থীদের কাছ থেকে শুধুমাত্র ভর্তি বাবদ 3 থেকে 5 হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে নিজেদের তৈরি বই, প্রকাশনা কোম্পানি আর স্থানীয় লাইব্রেরির সাথে কমিশন ভিত্তিক চুক্তি করে অতিরিক্ত 5 থেকে 10টি বই কিনতে বাধ্য করছে। এতে বিপাকে অভিভাবকরা। আর কোমলমতি শিশুরা জানায়, এতগুলো বই পড়তে হয় বলে খেলাধুলা করতে পারছে না তারা। 2550 টাকায় নিচ্ছে, আর স্কুল থেকে বই দিছে 3টা। এইমাত্র বই কিনা নিয়ে আসলাম ক্লাস ফোরের, টেক্সট বুকস, বোর্ডের বই ছাড়াও প্রায় 8-10টা বই অপ্রয়োজনীয়। আমি ক্লাস ফোরে পড়ি, আমার 15টা বই। আমি শুক্রবারই সময় পেলে খালি খেলি। আমার 15টা বই, আমার খেলাধুলা করতে ইচ্ছে করে কিন্তু খেলার সময় নেই। প্রিক্যাডেট ও কিন্ডারগার্টেন স্কুলের নির্ধারিত লাইব্রেরি কথা স্বীকার করলেও বেশি বই দেওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন শিক্ষকরা। বই অনুযায়ী 3-4-এ কোনো অতিরিক্ত কোনো বই নেই। কিন্ডারগার্টেনের আমার জানা মতে নীতিমালা প্রয়োগ হয় না, যার যার মতো করে সে ওভাবে প্রয়োগ করে নিচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, প্রিক্যাডেট ও কিন্ডারগার্টেন গুলো রেজিস্ট্রেশন না করায় সরকার কর্তৃক বিধি নিষেধ আরোপ করা যাচ্ছে না। যেহেতু তারা রেজিস্ট্রেশন করে নাই বা করার আগ্রহ পোষণ করে না, তার প্রেক্ষিতে আমরা সরকারের কর্তৃক যে আরোপিত বিধি নিষেধগুলো আছে সেটি সঠিকভাবে প্রয়োগ করতে পারে। অবশ্য এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। শিক্ষা প্রতিষ্ঠান ভালো মন্দ আছে, তার প্রেক্ষিতে ওরা অনেক সময় চার্জ কিছু কম বেশি নেয়, যেমন বেতনের মতন কিছু কম বেশি নেয়, সেক্ষেত্রে বৃদ্ধি হয়। তবে লিমিটলে সরকারি অংশে যদি কখনো কেউ বেশি দেখায় নেয়, আমাদের কাছে অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো রিড্রেস করি। জেলার প্রায় 600-এর অধিক বেসরকারি কিন্ডারগার্টেন আর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1623টি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1.5 লাখ। সমসংবাদ, টাঙ্গাইল।